ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় দু ভাই নিহত হয়েছে, আহত হয়েছে পাঁচজন। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধুলিয়াপাড়া গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের অতর্কিত হামলায় চাচাতো দুই ভাই নিহত হয়েছে ও আহত হয়েছে পাঁচজন। নিহতরা হলো লালটু মণ্ডল ও অভিমণ্ডল। পুলিশ জানায় ওই গ্রামে দুটি সামাজিক দল আছে, আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে শত্রুতা চলে আসছে দীর্ঘদিন ধরে। এ নিয়ে আগেও মামলা মোকদ্দমা হয়েছে। শফিকুল ইসলামের সমর্থকরা প্রতিপক্ষ মকবুল হোসেন সমর্থক লোকমান মণ্ডলের বাড়িতে অতর্কিত হামলা করে। তারা কুপিয়ে অভি ও লালটু সহ সাতজনকে আহত করে। তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক লালটু ও অভিকে মৃত ঘোষণা করেন। পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। ওখানে আছে কিটা কিটা অভির ভালো নাম, অভি তো কোনো নাম হতে পারে। বিগত দুই বছর আগের একটি মামলাকে কেন্দ্র করে এবং পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের আঘাতে ধুলিয়াপাড়া গ্রামে দুজন ব্যক্তি নিহত হয়েছে। ঘটনার সংবাদ শুনেই আমরা এখানে উপস্থিত হয়েছি। আমি নিজেও ঘটনাস্থল ভিজিট করেছি। পর্যাপ্ত পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে ঘটনা সংগঠনে জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে আমরা আটক করেছি। বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে, আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। এই ঘটনায় যেই জড়িত থাকুক না কেন, তাকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে।